গাছে গাছে শোভা পাচ্ছে সাদা ফুল, সবুজ কাঁচা ফল আর পাকা লাল স্ট্রবেরি। চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকার লক্ষ্মীপুর গ্রামের কৃষি উদ্যোক্তা রুহুল আমিন রিটন প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে শুরু করেছেন স্ট্রবেরি চাষ। 40 বিঘা জমিতে 90,000 স্ট্রবেরি চারা রোপণ করেছেন তিনি। 2023 সালের জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে এসব গাছে ফুল আসতে শুরু করে এবং এখন বাজারে প্রতি কেজি ফল বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকায়। প্রথমে 90,000 চারা আমি রোপণ করি। রোপণ করার পরে প্রচণ্ড রোগবালায় সম্পন্ন একটা চাষ, তো সেই থেকে আমার কিছু গাছ মারা যায়। 65,000 প্লাস গাছ আমার জীবিত আছে। এখন আমার প্রত্যেক দিন 200 কেজি, 180 কেজি, 210 কেজি, এক একদিন এক রকম এরকম উঠতেছে। প্রতি বিঘা জমিতে স্ট্রবেরি চাষে খরচ হয় 70,000 থেকে 80,000 টাকা। প্রতিদিন 250 থেকে 350 কেজি ফল উত্তোলন করা হয়। দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসছেন এই বাগান দেখতে এবং আগ্রহী হচ্ছেন স্ট্রবেরি চাষে। লিটন ভাই দেখে উজ্জীবিত হয়ে কন্টিনিউ আসি এখানে। এটা আসলে খুবই একটা সুন্দর চাষ। আমরাও আগামীতে আশা আছে যে আমরা আগামীতে এই ছোট পরিসর হলেও এই চাষটা করব। আমি এই বাগানটা পরিদর্শনের জন্য এসেছি, তো আমারও ইচ্ছা হচ্ছে বাগানটা দেখার পরে যে আমিও এর চাষ করব। বাগানে ঘুরতে এসেছি। স্ট্রবেরিগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আমরা এখানে শ্রমিক, আমরা সব কাজ বাজ করি। এই স্ট্রবেরি আমরা সার মাটি দিয়ে আমরা লালন পালন করি, আমরা সব যত্ন করি। চাষটা অনেক ভালো আর অনেক লাভজনক, খুব ফল ধরছে, আমরা লালন পালন করছি। স্ট্রবেরি বাজারজাতকরণের সহায়তা সহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। তার কারিগরি সহায়তা কৃষি সম্প্রসারিত দিয়ে যাচ্ছি এবং তার ভাইরাস সহ যে তার প্রতিবন্ধকতা যেগুলো রয়েছে চাষের চাষ পদ্ধতিতে, সেগুলো আমরা চেষ্টা করছি তাকে সহায়তা করার জন্য। 65,000 স্ট্রবেরি গাছ থেকে প্রায় 11,000 কেজি ফল উৎপাদন সম্ভব হবে, যার বাজার মূল্য আনুমানিক 4 কোটি টাকা। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।